উমিডিজিয়ার নাম শুনলে প্রথমেই আমার মাথায় আসে কম দামে প্রিমিয়াম একটা ফোন। A3 এর কথা মনে আছে, রাইট? এত কম দামে প্রিমিয়াম একটা ফোনের জন্য সবাই হুমড়ি খেয়ে পড়েছিল, কিন্তু মার্কেটে তেমন একটা অ্যাভেলেবল ছিল না। আজকে অতিথি হচ্ছে উমিডিজি A5 Pro, অ্যানাদার এন্ট্রি লেভেল বিউটি ফ্রম উমিডিজি। দাম মাত্র 12,000 টাকার মতো হবে, হাতের নাগালেই বলা যায়। এই দামে আপনি পাচ্ছেন সলিড একটা বিল্ড কোয়ালিটি এবং আরও অনেক কিছু। তো চলুন জেনে নেওয়া যাক উমিডিজি A5 Pro এর ব্যাপারে। সাথে থাকছি আমি নূর মোহাম্মদ এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ATC। প্রথমেই বিল্ড কোয়ালিটি না প্রথমে বিল্ড কোয়ালিটি না প্রথমে কথা বলবো বিকাশের নতুন অ্যাপ নিয়ে। কথা শোনা যাচ্ছে তারা নাকি নতুন রূপে হাজির হতে যাচ্ছে খুব শীঘ্রই। আবার বিকাশের ফেসবুক পেজে দেখলাম তারা মেক মাই অ্যাপ নামের একটি ওয়েবসাইটকে প্রমোট করছে, যারা বলছে নতুন অ্যাপ আসবে। আরও শুনতেছি নতুন অ্যাপে নাকি অনেক অনেক অফার থাকবে। দ্যাট মিন্স বিকাশ বি লাইক ডেলে দেই। এমনিতেই সময় অসময় বিকাশে পেমেন্ট করলে ক্যাশব্যাক, ডিসকাউন্ট, এই সেই হাবি জাবি কত অফার, তার উপর আরও অফার আসতেছে। তার মানে একদম ঢেলে দেবে। ফাইনাল টুইস্ট, শোনা যাচ্ছে নতুন অ্যাপে থাকবে নাকি লাখ টাকা জিতে নেওয়ার সুযোগ। ব্যাপারটা সুন্দর না? কোনো কনফিউশন আছে? এবার চলেন বিল কোয়ালিটির দিকে যাওয়া যাক। যেমনটা বললাম, এই ফোন খুবই প্রিমিয়াম ফোনগুলোর একটা। যদিও প্লাস্টিক ফ্রেম, তবে স্পেশালি এই কালার কোডের জন্য একদমই মেটাল মনে হবে। আর গ্লাস ব্যাক মিলে পুরো ফোনটা প্রিমিয়াম একটা ফিল দিচ্ছিল। ভালোই স্লিম বেজেল এবং ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে মিলে এই ফোন বেশ দামি একটা ফোনের ফিল দিবে। ওজনেও কিছুটা ভারী লেগেছে, যা প্রিমিয়ামনেসের একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। কিছু কিছু গ্লাস ফোন আসে খুব স্লিপারি, আবার কিছু কিছু ফোন আসে হাতের মধ্যে খুব এঁটে থাকে ভালোভাবে। এটা তেমনই একটা ফোন, তবে এক হাতে ইউজ করাটা বেশ কষ্টসাধ্য মনে হয়েছে আমার কাছে। তারা বক্সে একটা প্রিমিয়াম ব্যাক কভার দিয়ে দিয়েছে, যা দেখে অনেকে জিজ্ঞেস করতে পারে, ওয়াও এত সুন্দর কভার কই পাইলি রে। এদিকে পাওয়ার ও ভলিউম বাটনগুলো বেশ ট্যাকটাইল ফিডব্যাক দিচ্ছিল। লেফট সাইডে থাকা ডুয়াল সিম কার্ড ট্রেতে পাচ্ছেন ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট। উপরে কিছু নেই, তবে নিচে থাকছে মাইক্রো USB পোর্ট, স্পিকার গ্রিল এবং হেডফোন জ্যাক। ওভারঅল ডিজাইনটা দেখে আমার কাছে মনে হয়েছে যে পুরাতন এবং নতুন ট্রেন্ডি একটা ডিজাইনের সাথে তারা সমন্বয় করার চেষ্টা করেছে। সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন এবারে ডিসপ্লে সম্পর্কে কথা বলা যাক। এতে আপনি পেতে যাচ্ছেন 6.3 ইঞ্চি ফুল HD+ ইনসেল LTFS ডিসপ্লে উইথ 92.7% স্ক্রিন টু বডি রেশিও। প্রথমত ডিসপ্লে কোয়ালিটি বাজেটের মধ্যে ভালোগুলোর একটি, এবং এই দামের ফোনে এত ভালো স্ক্রিন টু বডি রেশিও তথা স্লিম বেজেলের ডিসপ্লে পাবো তা একদমই ভাবিনি। তবে আমার কাছে মনে হয়েছে কালারগুলো হয়তো আরেকটু স্যাচুরেটেড করা যেত। কোনো নেগেটিভিটি ছিল না, কালার শিফটও নেই, ব্রাইটনেসও ভালো ছিল, ডিরেক্ট সানলাইট বাদে সব সিচুয়েশনে ভালোভাবে দেখা যাবে একে। যদিও ডিসপ্লেটা সাদা কালারকে কিছুটা নীল নীলভাবে ফুটিয়ে তোলে, সেটিংসেও কালার মডিফাই করার কোনো অপশন খুঁজে পাইনি, এবং এর মিডিওকার টাচ রেসপন্সিভ দেখে মনে পড়ে গিয়েছে এটি একটি বাজেট ডিসপ্লে, যা একদমই একটি স্বাভাবিক ব্যাপার। তো সব মিলিয়ে পুরো ব্যাপারখানা দেখে বলাই যায় বাজেটের মধ্যে বেশ ভালো একটা ডিসপ্লে এটি, মূলত এর হাই রেজুলেশনের জন্য। নচ সাইজও ছোট হওয়ায় ওভারঅল এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক পাবেন এতে সিকিউরিটি হিসেবে। ফিঙ্গারপ্রিন্ট আশানুরূপ ভালো ছিল, বেশ ফাস্ট এবং অ্যাকুরেট, একে নিয়ে কমপ্লেন করার তেমন কোনো সুযোগই নেই। সাথে আরও থাকছে ফেস আনলক, যা খুব একটা সুবিধাজনক স্থানে ছিল না, ব্যবহার না করার পরামর্শ থাকবে। হার্ডওয়্যার সেকশনে এই ফোন একেবারেই এন্ট্রি লেভেল পারফরমেন্স অফার করবে আপনাকে। এসওসি হিসেবে পাচ্ছেন মিডিয়াটেক হিলিও P23 চিপসেট, 2 GHz অক্টাকোর CPU উইথ মালি GPU, G71 GPU। সত্যি বলতে 16nm প্রসেসিংয়ে তৈরি এই চিপসেট যুগের সাথে তাল মেলানোর মতো একেবারেই না, তবে পারফরমেন্স এন্ট্রি লেভেল হিসেবে ঠিকই আছে বলা যায়। UI ট্রানজিশন স্মুথ ছিল, যে কোনো অ্যাপ ওপেনিংয়ে সামান্য ল্যাগের সহিত ওভারঅল ডিসেন্ট পারফরমেন্স পেয়েছি। 4GB র্যাম থাকায় মাল্টিটাস্কিং পসিবল ছিল, কিন্তু খুব একটা সহজ ছিল না। মাল্টিপল অ্যাপ একসাথে চালালে অথবা হেভি লোড দিলে ল্যাগের দেখা পেয়ে যাবেন একদমই, এবং সেই সাথে ফোনটা বেশ গরমও হয়ে উঠবে। এছাড়াও মাঝারি থেকে বড় মাপের গেম চালালে ল্যাগ পাবেন, তবে ছোটোখাটো বা 2D গেমগুলো খেলে দারুণ লাগছিল, কারণ এই মালি GPU টেক্সচারগুলোকে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। এদিকে 4150mAh ব্যাটারিকে এই হার্ডওয়্যার হেভি ইউজে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টার মধ্যেই খতম করে ফেলতে পারে। একদমই 5 ঘন্টার বেশি এসএসডি পাইনি, তবে আইডল অবস্থায় দেখলাম ব্যাটারি খুব একটা বেশি খরচ হয় না, নর্মাল ব্যবহারে 1.5 দিনের মতো চালাতে পেরেছি। এদিকে এটাকে চার্জ করাও ছিল একটা প্যারা।
বক্সের চার্জার দিয়ে চার্জ করতে সময় লেগে যায় প্রায় আড়াই ঘন্টারও কিছুটা বেশি, কেননা এতে কোনো প্রকার ফাস্ট চার্জিং সাপোর্ট নেই। আর হ্যাঁ, এতে ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন 32 GB এবং ডেডিকেটেড এসডি কার্ড স্লট ব্যবহার করে বাড়িয়ে নিতে পারবেন সর্বোচ্চ 256 GB পর্যন্ত। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা। উমিডিজি এর ওয়েবসাইটে ঢুকলে তাদেরকে এর ক্যামেরা নিয়ে বেশ ভালো রকমের ব্র্যাগ করতে দেখা গিয়েছে। 16 মেগাপিক্সেলের f1.8, IMX398 অথবা স্যামসাং S5K2P7 সেন্সর দেওয়া হয়েছে এর প্রাইমারি ক্যামেরাতে। আসলে তারা হয়তো নিজেরাও কনফিউজড, যার কারণে এমনটা লিখে রেখেছে। রিয়ারে আরও পাচ্ছেন 8 মেগাপিক্সেলের 120° আলট্রাওয়াইড ক্যামেরা এবং ডেডিকেটেড একটি ডেপথ সেন্সর। অন পেপার স্পেক দেখে আমি বেশ এক্সাইটেড ছিলাম, কিন্তু সে আশা একদমই ঘুরে ফেলি। বাঘ ভাল্লুকে ভরা, তার উপর এমন একটা সমস্যা, ফ্রন্ট ক্যামেরার ফোকাস পয়েন্ট ম্যাক্রো লেভেলে এসে আছে। আপনি ফোন কাছে না নিয়ে আসলে কোনো ফোকাস হবে না, দূর থেকে সব ঘোলা, এটা কোনো কথা। এদিকে পোর্ট্রেট মোড তেমন একটা কাজই করে না মনে হলো, বিউটি মোডে চ্যাপটা ছবি আসে, আলট্রাওয়াইডে প্রচুর ল্যাগ এবং ডিলে। এইসব কিছু মিলে শুধুমাত্র প্রাইমারি ক্যামেরা ছাড়া আর কিছুই টেস্ট করতে পারিনি। ছবির কোয়ালিটি একদমই বেসিক লেভেলের, শার্পনেস ডিটেইলস মোটামুটি, কখনও ওভার স্যাচুরেটেড আবার কখনও ডাল লাগছিল ছবির কালারগুলো। সত্যি বলতে এন্ট্রি লেভেল হিসেবে ঠিক আছে বলা যায়, কিন্তু তারা যেভাবে মার্কেটিং করেছিল সেই হিসেব করলে আমি একদমই ডিসঅ্যাপয়েন্টেড। তার উপর সফটওয়্যার বাগের জন্য এই ক্যামেরা বলা যায় একদমই অব্যবহারযোগ্য। ভিডিও সেকশনেও এটা আহামরি কিছু দেখাতে পারেনি, করতে পারবেন সর্বোচ্চ 1080p ভিডিও রেকর্ডিং, এই চলন ছিল আর কি। অ্যান্ড্রয়েড 9 Pie স্টকিবাইতে রান করছে এটি, তবে অদ্ভুতভাবে এতে পায়ের কোনো জেস্টার নেভিগেশন নাই, তবে প্রদত্ত নেভিগেশন বাটনগুলো মডিফাই করার অপশন থাকছে। ওটি আপডেট ফিচার এতে থাকলেও দেখা মেলেনি কোনো আপডেটের, তাই আমি বেশ চিন্তিত এতে আদৌ কোনো বাগ ফিক্স আপডেট আসবে কি না। আশা করি ইউমিডিজি এই ক্যামেরা বাগ ফিক্স করবে এবং পাশাপাশি আর একটু ভালো অপটিমাইজেশন আনতে পারলে ওভারঅল ফোনটা ভালো একটা চয়েস হবে সেসব ক্রেতাদের জন্য যারা কম দামে ব্যবহারযোগ্য একটা প্রিমিয়াম ডিভাইস খুঁজছিলেন। তো ফোনটির ভালো খারাপ দিকগুলো তো দেখলেনই, আশা করি এটার বাগগুলো ফিক্স হয়ে খুব শীঘ্রই মার্কেটে চলে আসবে এবং আপনারা এটা কেনার সুযোগ পাবেন। তবে দামটা তাদের গ্লোবাল প্রাইসিংয়ের উপর ভিত্তি করে 8 থেকে 9 হাজারের মধ্যে নিয়ে আসলে ভালো হতো বলে মনে করছি। যারা ফোনটি কিনতে যাচ্ছেন তারা আরেকটু অপেক্ষা করেন, সফটওয়্যারগত সমস্যাগুলো ঠিক হোক, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং অবশ্যই আমাদের টোটোমার্ট বিডিতে ঘুরে আসতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।